নমস্কার বন্ধুরা জব টোয়েন্টি ফোর বেঙ্গল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিও তো আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে তো এখানে আপনাদেরকে একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ক্যান্ডিডেট আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং ছেলে ও মেয়ে উভয়েই আপনারা আবেদন করতে পারবেন তো কোন কোন পোস্টে আপনাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে কত শূন্য পদ রয়েছে বা কী কেমন যোগ্যতা লাগবে বা এই পোস্টগুলিতে আপনারা কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু আপনারা ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো আপনারা ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন এবং এই ধরনের নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করে তো বন্ধুরা এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশান তো এটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি মেদিনীপুর থেকে এটি রিলিজ করা হয়েছে কুড়ি নয় দু হাজার বাইশ তারিখ তো এখানে আপনাদেরকে একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে মেডিকেল অফিসার অডিট অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রফেসার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পোস্টে এখানে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে কুড়ি দশ দু হাজার বাইশ তারিখ পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং ফি পে করতে পারবেন ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে নিজেদের অ্যাপ্লিকেশন ফি ফিটি আপনাদেরকে পে করতে হবে বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফেভারে আটশো টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে এবং ছশো টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে যেটি আপনাদেরকে ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে পে করতে হবে তো এরপর আসলে আপনাদেরকে যে সমস্ত পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে প্রথম পোস্ট রয়েছে এখানে মেডিকেল অফিসারের একটি ভ্যাকেন্সি রয়েছে যে কোনো ক্যাটাগরি প্রার্থী এখানে আপনারা আবেদন করতে পারবেন সেভেন্টি নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড আপনাদেরকে স্যালারি দেওয়া হবে লেভেল বারো অনুযায়ী এবং এখানে আপনাদের বলা হয়েছে এম ডিগ্রি লাগবে এবং তার সঙ্গে আপনাদের দশ বছরের এক্সপিরিয়েন্স লাগবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল অথবা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার এবং এখানে আপনাদের পঁয়ত্রিশ বছরের নিচে আপনাদের বয়স হতে হবে এজ রিল্যাক্সেশন আপনারা এখানে যেমন ছাড় পান তেমন ছাড় পেয়ে যাবেন এবং দশ বছরের এক্সপিরিয়েন্স লাগবে হসপিটালে কাজের তো এখানে পরবর্তী যে ভ্যাকেন্সি রয়েছে তা হচ্ছে অডিট অফিসারের ভ্যাকেন্সি রয়েছে একটি ভ্যাকেন্সি রয়েছে যে কোনো ক্যাটাগরি প্রার্থী আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আপনাদেরকে সাতান্ন হাজার সাতশো টাকা প্রতি মাসে স্যালারি হিসেবে দেওয়া হচ্ছে লেভেল টেন অনুযায়ী এবং এখানে আপনাদের কোয়ালিফিকেশন বলা হয়েছে গুড অ্যাকাডেমিক রেকর্ড লাগবে এবং তার সঙ্গে আপনাদের মাস্টার ডিগ্রি লাগবে কমার্স বা ফাইন্যান্সের ওপরে উইথ মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়ে এখানে আপনাদেরকে পাশ করে থাকতে হবে এবং তার সঙ্গে বলা হয়েছে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আপনাদেরকে এখানে লাগবে তিরিশ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন পরবর্তী যে পোস্ট রয়েছে এখানে তা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্ট রয়েছে কন্ট্রাকচুয়াল বেসিসে এই নিয়োগটি করা হচ্ছে কম্পিউটার সায়েন্সের ওপরে দুটি ভ্যাকেন্সি রয়েছে এখানে যে করে ক্যাটাগরি প্রার্থী আবেদন করতে পারবেন একুশ হাজার ছশো টাকা প্রতি মাসে স্যালারি হিসেবে আপনাদেরকে দেওয়া হবে তো রিলেভেন্ট সাবজেক্টের উপর আপনাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে এবং ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কসটি আপনাদেরকে পাশ করে থাকতে হবে এবং নেট আপনাদেরকে পাশ করে থাকতে হবে অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট আপনাদেরকে এখানে পাশ করে থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন পরবর্তী পোস্ট রয়েছে এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের তো এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগটি করা হচ্ছে একটি ভ্যাকেন্সি রয়েছে যে কোনো ক্যাটাগরির প্রার্থী আবেদন করতে পারবেন ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী আপনাদেরকে স্যালারি দেওয়া হবে এখানে কোয়ালিফিকেশন বলেছে এমএসসি লাগবে বায়োমেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স এবং ম্যানেজমেন্ট অথবা এমএসসি লাগবে এমএলটি অথবা ব্যাচেলার ডিগ্রি লাগবে এমএলটির ওপর তাহলে রে আপনার আপনারা আবেদন করতে পারবেন তো ফিজ আগে আমি বলে দিয়েছি ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে আপনাদেরকে পে করতে হবে বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফেভারে আটশো টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে এবং ছশো টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে দু নম্বর এবং তিন নম্বর পোস্টের ক্ষেত্রে এক নম্বর পোস্টের ক্ষেত্রে রয়েছে আটশো টাকা ফি এবং অ্যাপ্লিকেশন যে ফর্ম রয়েছে সেটি আপনাদেরকে টু দ্য রেজিস্টার বিদ্যাসাগর ইউনিভার্সিটি মেদিনীপুর পিন নম্বর দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল এই ঠিকানায় আপনাদেরকে নিজেদের অ্যাপ্লিকেশান ফর্মটি পাঠিয়ে দিতে হবে কুড়ি দশ দু হাজার বাইশ তারিখের মধ্যে এবং ফর্মের ওপরে আপনাদেরকে খামের ওপরে লিখে দিতে হবে যে পোস্টের জন্য আবেদন করছি সেই পোস্টের নাম আপনাদেরকে এখানে লিখে দিতে হবে এবং এই নিয়োগটি আপনাদেরকে এক বছরের জন্য করা হচ্ছে পরবর্তীকালে আপনাদের মেয়াদ বাড়ানো হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এখানে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ